প্রথমে আমি এর ভিতরে চালের গুঁড়া নিয়ে নিব। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতন ঝালের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্সচার করবো। আমার ব্যাটারটা রেডি। আমি একটা একটা বেগুনের জন্য 7 থেকে 8 চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। ব্যাটারির ভিতরে বেগুনটা দিয়ে দিলাম। Oh, no.